সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা, একাদশ শ্রেণী, ব্যবসায় শিক্ষা শাখা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দৃত্তপত্র, দ্বিতীয় অধ্যায়, বিপণন পরিবেশ। ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ জুলফিকার আলী, প্রভাষক, মার্কেটিং বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করব। তো বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে আমরা বিপণন পরিবেশের ধারণা এবং এর প্রকার ভেদ গুলো আমরা জানবো এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো। তাহলে বিপণন আমরা আগে জেনেছিলাম বিপণনটা কি, নতুন ভাবে আর মানে বলে নতুন ভাবে বলার আর প্রয়োজন মনে হয় নেই। তারপরে আমি খুব মানে সংক্ষিপ্ত আকারে বলছি, উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে ভোক্তার নিকট পণ্য সেবা পৌঁছানো পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টি হল বিপণন। কর্ম বা কার্যের সমষ্টি, আর বিপণন যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে এসব কার্যগুলি সম্বোধন করে তাকে বিপণন পরিবেশ বলে। কিছু পারিপার্শ্বিক অবস্থা আছে, এই অবস্থাগুলোর ভিতরে বিপণনকে কার্যক্রম গুলো চালিয়ে যেতে হয়। এই পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থাটাকেই বলা হচ্ছে কি, বিপণন পরিবেশ। এই বিপণন পরিবেশের কিছু উপাদান রয়েছে যা সরাসরি বিপণনকে প্রভাবিত করে, আর এই উপাদানগুলো কিছুটা নিয়ন্ত্রণ যোগ্য। আর যে উপাদানগুলো নিয়ন্ত্রণ যোগ্য সেগুলোকে নিয়ে বিপণন পরিবেশের ব্যষ্টিক পরিবেশ হয়েছে, গঠিত হয়েছে। বিপণনের কিছু বাহ্যিক পরিবেশ উপাদান, সরি, বিপণনের কিছু বাহ্যিক উপাদান আছে যা বিপণনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। এই উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য। পরোক্ষভাবে যে উপাদানগুলো বিপণন পরিবেশকে প্রভাবিত করে সেগুলোকে বলা হচ্ছে অনিয়ন্ত্রণ যোগ্য, আর ওই ওই উপাদান গুলোকে নিয়ে সামষ্টিক পরিবেশ গঠিত। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, বিপণনের কার্যক্রম পরিচালনা করার জন্য কিছু পরিবেশের ভিতর দিয়ে যেতে হয়, আর এই পরিবেশের উপাদানগুলো যেগুলো নিয়ন্ত্রণ যোগ্য এবং যে উপাদানগুলো বিপণন পরিবেশকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান, আর যেগুলো অনিয়ন্ত্রণযোগ্য বিপণনকে পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলো হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। তাহলে আমরা দেখলাম যে বিপণন পরিবেশটা কি এবং বিপণন পরিবেশের প্রকারভেদ আমরা এর মধ্যে জেনেছি, হয়তো তোমরা বুঝতে পারছো, আমি একটু ক্লিয়ার করে।
ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা আমরা পড়ি। বিপণন পরিবেশ হলো বিপণনের বাহ্যিক পক্ষ এবং শক্তি সমূহ যা অভীষ্ট ক্রেতাদের সাথে সফলতাপূর্ণ সম্পর্ক তৈরি এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপনার সামর্থ্যকে প্রভাবিত করে। তাহলে এই আমরা ডেফিনেশন থেকে কিছু পাই। এক নম্বর দেখি আমরা যে বিপণন পরিবেশ বিভিন্ন পক্ষ, শক্তি এবং পারিপার্শ্বিক উপাদান নিয়ে গঠিত। নাম্বার 1, নাম্বার 2, বিপণন পরিবেশ প্রতিষ্ঠানের কার্যাবলীর উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, যেগুলো প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। আর এগুলো পরোক্ষভাবে হতে পারে সামষ্টিক পরিবেশ। নাম্বার 3, বিপণন পরিবেশের কিছু উপাদান নিয়ন্ত্রণযোগ্য কিছুটা এবং কিছু আছে অনিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণ হলে ব্যষ্টিক, অনিয়ন্ত্রণ হলে সামষ্টিক। নাম্বার 4, বিপণন পরিবেশ পরিবর্তনশীল, এরূপ পরিবর্তন কোম্পানির জন্য সুযোগ হুমকি দুটো সৃষ্টি করতে পারে। নাম্বার 5, কোম্পানির যাবতীয় কার্যাবলী বিপণন পরিবেশের মধ্যে সম্পাদিত হয়। তাহলে আমরা বিপণন পরিবেশটা কি জানলাম, বিপণন পরিবেশের কোন উপাদান গুলো নিয়ন্ত্রণযোগ্য, কোনগুলো কোন পরিবেশটা নিয়ন্ত্রণযোগ্য এবং কোন পরিবেশটা অনিয়ন্ত্রণযোগ্য, এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি এবং একটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি এবং কোন পরিবেশটা বিপণন কার্যাবলীকে প্রত্যক্ষ এবং কোন পরিবেশটা বিপণন কার্যাবলীকে পরোক্ষ ভাবে প্রভাবিত করে, সে বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে আমরা দেখি যে বিপণনের প্রকারভেদ, বিপণনের প্রকারভেদের মধ্যে আমরা দেখি যে বিপণনের প্রকারভেদ দুটা, একটা হচ্ছে কি ব্যষ্টিক পরিবেশ, একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের উপাদান গুলো কিছুটা নিয়ন্ত্রণযোগ্য এবং এটা প্রত্যক্ষ ভাবে বিপণনের পরিবেশকে প্রভাবিত করে। এই পরিবেশের উপাদান গুলো আমরা দেখি, একটা কোম্পানি, 2 নম্বর সরবরাহকারী, 3 নম্বর বিপণন মধ্যস্থ কারবারি, 4 নম্বর ক্রেতা সাধারণ, 5 নম্বর প্রতিযোগী, নাম্বার 6 জনগোষ্ঠী। এই 6টা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং সামষ্টিক পরিবেশের উপাদান গুলো অনিয়ন্ত্রণযোগ্য এবং বিপণন পরিবেশকে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। সামষ্টিক পরিবেশের উপাদান গুলো আমরা দেখি, 1 নম্বর হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ, 2 নম্বর অর্থনৈতিক পরিবেশ, 3 নম্বর প্রাকৃতিক পরিবেশ, 4 নম্বর প্রযুক্তিগত পরিবেশ, 5 নম্বর রাজনৈতিক পরিবেশ, 6 নম্বর সাংস্কৃতিক পরিবেশ। তাহলে আমরা দেখলাম যে বিপণন পরিবেশটা কি, বিপণন পরিবেশ কাকে বলে বা কি, বিপণন পরিবেশ কত প্রকার এবং বিপণন পরিবেশের কোন কোন উপাদান গুলো নিয়ন্ত্রণযোগ্য, কোন কোন উপাদান গুলো অনিয়ন্ত্রণযোগ্য, বিপণন পরিবেশকে কোন পরিবেশ প্রত্যক্ষ এবং কোন পরিবেশ পরোক্ষ ভাবে প্রভাবিত করে, এগুলো আমরা জানলাম। আমরা এখন বিপণন পরিবেশের ব্যষ্টিক পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব। ব্যষ্টিক পরিবেশটা আমরা দেখলাম যে
এটা কিছুটা নিয়ন্ত্রণযোগ্য এবং বিবরণ পরিবেশকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, এবং তাদের তারা কতগুলো আছে সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সঙ্গে দেখি যে ব্যষ্টিক পরিবেশ ওই সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত যা কোম্পানির কাছাকাছি অবস্থানে থেকে ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। এগুলো হলো কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতার বাজার, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। আমরা কয়েকটি পয়েন্ট আমরা ফাইনাল করতে পারি। বিপণন পরিবেশ যে বিষয়গুলো ব্যষ্টিক পরিবেশটা আলোচনা করে কিছু পয়েন্ট আমরা ফাইনাল করতে পারি। ব্যষ্টিক পরিবেশ বিভিন্ন পক্ষ ও শক্তির মধ্যে সমন্বয় বিভিন্ন পক্ষ ও শক্তির সমন্বয়ে গঠিত। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে। বিপণন কার্যক্রমের উপর এই পরিবেশের উপাদান সমূহ সরাসরি প্রভাব বিস্তার করে। কোম্পানি এই পরিবেশের উপাদানগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে। তা আমরা দেখলাম ব্যষ্টিক পরিবেশটা কি, আমরা খুব ভালোভাবে জানলাম আশা করছি। নেক্সটে চলে যাই। তাহলে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো আমরা এখন আলোচনা করব। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো আলোচনা যদি করতে যাই তাহলে 6টা উপাদান আছে। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা উপাদান ব্যষ্টিক পরিবেশের উপাদান। এই 6টা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং এগুলো মনে রাখবে, কারণ এই এই অধ্যায়ে মাত্র 2টা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। যে বিপণন পরিবেশের উপাদান কত প্রকার, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ, এবং সামষ্টিক ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি, এই কয়েকটা জিনিস ভালোভাবে মুখস্থ করতে পারলে বা বুঝতে পারলে, মুখস্থ না জাস্ট বুঝতে পারলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট গুলো ভালোভাবে তোমরা বুঝবে। ব্যষ্টিক পরিবেশের শক্তি সমূহ, ফোর্স অফ মাইক্রো এনভায়রনমেন্ট। আমরা দেখি যে ব্যষ্টিক পরিবেশের একজন বিপণন ব্যবস্থাপককে সতর্কতার সাথে ব্যষ্টিক পরিবেশের শক্তিগুলোকে পর্যবেক্ষণ করতে হয়, কারণ ব্যষ্টিক পরিবেশের পক্ষ শক্তি ও পারস্পরিক পারিপার্শ্বিক উপাদান সমূহ কোম্পানির কাছাকাছি অবস্থান করে। কোম্পানির বিভিন্ন কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এই জন্য একজন ব্যবস্থাপককে খুব সতর্কতার সাথে এই পরিবেশ গুলোর সাথে পরিচিত হতে হয় এবং পর্যবেক্ষণ করতে হয়। আমরা এখানে চিত্রের এই যে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ফোর্স শক্তি সমূহ শক্তি প্রত্যেকটা শক্তি আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে আমরা দেখি যে 1 নম্বর কোম্পানি, কোম্পানিটা কি এবং কোম্পানি সম্পর্কে জানি। তারপরে আমরা 6টা জিনিস আমরা আলোচনা করব। 1টি কোম্পানিতে বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ,
হিসাব বিভাগ প্রভৃতি। এখানে এক বিভাগ অন্য বিভাগের সাথে সম্পর্কিত। একটা কোম্পানিতে অনেক বিভাগ থাকে এবং এই বিভাগগুলো একটার সঙ্গে একটা জড়িত, এবং দেখা যাচ্ছে যে এই বিভাগগুলোর মধ্যে কোন এক বিভাগে যদি একটা অসহযোগিতা থাকে তাহলে অন্য এর প্রভাবটা অন্য বিভাগের উপর পড়বে এবং কার্যক্রমে বাধাগ্রস্ত করবে। ঠিক তেমন ভাবে বলা যায় অন্যান্য বিভাগের সাফল্য সুষ্ঠু বাজারকরণের উপরে নির্ভরশীল। তাহলে আমরা দেখি যে একটা কোম্পানি অনেকগুলো বিভাগ থাকে এবং একে অপরের সঙ্গে ইন্টারিলেটেড ডিপেন্ডেন্ট, এবং প্রত্যেকটা বিভাগ যেমন একে অপরের উপরে নির্ভরশীল। একটা বিভাগ ভালো কাজ না করলে এর প্রভাবটা অন্য বিভাগের উপর পড়বে, এবং যদি সফলতা আসে সে প্রভাবটাও কিন্তু সব কোম্পানি এটা ভোগ করবে আর কি। দুনিয়ার মধ্যে কি সরবরাহকারী কোম্পানির উপাদানের কোম্পানির উৎপাদন উপকরণ সমূহ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগান বা সরবরাহ করে তাকে সরবরাহকারী বা সাপ্লায়ার বলে। তাহলে আমরা দেখি যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বা কোনো সেবা বা কোনো প্রোডাক্টের সঙ্গে ভ্যালু অ্যাড করতে হলে সরবরাহকারীর কাছ থেকে তারা ওই উৎপাদনের উপকরণ গুলো নিয়ে আসে এবং তাদেরকে বলা হয় সরবরাহকারী বা সাপ্লায়ার। সময় মতো প্রয়োজনীয় উপকরণের যোগান সরবরাহ না পাওয়া গেলে স্বল্পমেয়াদে বিক্রয় ও দীর্ঘমেয়াদে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হতে পারে। এখন আমার এখন উৎপাদন প্রয়োজন এবং উপকরণ দরকার, যদি উপকরণগুলো ভালোভাবে আমি ঠিক সময়ে না পাই তাহলে কিন্তু বলা হচ্ছে স্বল্প মেয়াদে বিক্রয় ও দীর্ঘ মেয়াদে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হবে। এখন যদি উৎপাদন করতে পারতাম তাহলে খুব বেশি বিক্রি হতো, কিন্তু পারলাম না, যার কারণে দীর্ঘ মেয়াদে কি হবে, অনেকে মনে করবে কোম্পানি অর্ডার নেয় কিন্তু অর্ডার মতো তারা মালগুলো বা প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে দিতে পারে না, এটা একটা যে গুডউইল সেগুলো নষ্ট হবে। তাই কোম্পানির পণ্যের চাহিদা বা সরবরাহের সামর্থ্য বিবেচনা করে প্রয়োজনে একাধিক সরবরাহকারী নিয়োগ করা যেতে পারে। ওকে, আশা করি জিনিসটা তোমরা বুঝেছো। মধ্যস্থ কারবারি মধ্যস্থ কারবারির ক্ষেত্রে আমরা দেখি যে মধ্যস্থ কারবারি কারা। মধ্যস্থ কারবারির সহায়তায় কোম্পানি তার উৎপাদিত পণ্য ভোক্তা বা ক্রেতার কাছে পৌঁছে দেয়, আবার তাদের অসহযোগিতায় কোম্পানির বিপণন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দক্ষতা, যোগ্যতা, সেবার মান প্রভৃতি বিবেচনা করে মধ্যস্থ কারবারে নির্বাচন করতে হবে। তার মানে একটা কোম্পানি প্রোডাক্ট উৎপন্ন করলো এবং সেই প্রোডাক্টটা যদি ভোক্তা বা কাস্টমারের কাছে বা ক্রেতার কাছে যদি পৌঁছানো সঠিক সময়ে পৌঁছাতে না পারা যায় তাহলে কিন্তু কোম্পানির তেমন লাভ করতে পারবে না এবং কোম্পানি কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। তাই যে ধরনের মধ্যস্থ কারবারিকে নিয়োগ করবে তাদেরকে অবশ্যই করতে হবে দক্ষতা, যোগ্যতা এই বিষয়গুলো এবং তাদের প্রিভিয়াস রেকর্ড এটা অ্যানালাইসিস করে মধ্যস্থ কারবারিকে কি করতে হবে, নিয়োগ দিতে হবে। আমরা 4 নম্বরে চলে যাই প্রতিযোগী। আসলে আমরা দেখি প্রতিযোগী কারা, প্রতিযোগী কি এটা আমার জানা দরকার আছে। তো প্রতিযোগী হচ্ছে একই ধরনের পণ্য বা সেবা উৎপন্ন করে এই ধরনের কোম্পানি গুলো একে অপরের প্রতিযোগী। যদি আমি উদাহরণ দিই, গ্রামীণ ফোন যে ধরনের সেবা
প্রদান করে কাস্টমারকে। ঠিক বাংলালিংক একই ধরনের সেবা কাস্টমারকে প্রোভাইড করে থাকে, দিয়ে থাকে। তাই বাংলালিংক এবং গ্রামীণফোন একে অপরের প্রতিযোগী। ওকে, যদি দুইটা দুই ধরনের হয় তাহলে কিন্তু একে অপরের প্রতিযোগী হবে না। ধরুন তোমরা স্টুডেন্ট, তোমরা তোমরা তোমাদের ফ্রেন্ড গুলো তোমরা একে অপরের প্রতিযোগী, কিন্তু আমরা যখন টিচার তোমাদের আমরা পড়াই, ক্লাসে পড়াই, আমরা কিন্তু তোমাদের প্রতিযোগী নয়। কারণ আমরা টিচার, তোমরা স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট তোমাদের ফ্রেন্ড গুলোই তোমাদের প্রতিযোগী। ওকে, কোম্পানিকে বাজারে অনেক প্রতিযোগিতা সম্মুখীন হতে হয়। প্রতিযোগীদের চেয়ে দক্ষতার সাথে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে না পারলে কোম্পানিকে বাজার হারাতে হবে। হ্যাঁ, প্রতিযোগীরা সবসময় চাইবে অন্য কোম্পানির চাইতে ভালো সেবা কিভাবে দেওয়া যায় এ বিষয়গুলো জানতে হবে, এবং তারা কিভাবে দেয় কৌশলগুলো অবলম্বন, মানে কৌশলগুলোকে অবলম্বন করে একটা নির্দিষ্ট সুযোগ সুবিধা নিয়ে তাদের কাজ করতে হবে। তাই কোম্পানিকে প্রথমত প্রতিযোগীদের চিহ্নিত করতে হবে, তাদের কৌশল ও পণ্য সম্পর্কে জানতে হবে, এবং সে অনুযায়ী নিজেদের কৌশল ঠিক করতে হবে যাতে কোম্পানিকে প্রতিযোগীদের চেয়ে আরো বেশি এগিয়ে নেওয়া যায়। ক্রেতা সাধারণ, ক্রেতা সাধারণ আছে, কোম্পানির পণ্য ক্রয়ে 5 ধরনের ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা হলো ভোক্তা বাজার, ব্যবসায় বাজার, অনুবিক্রেতা বাজার, সরকারি বাজার এবং আন্তর্জাতিক বাজার। ভোক্তা বাজার যারা পণ্য ক্রয় করে এবং ভোগ করে, ব্যবসায় বাজার পণ্য ক্রয় করে আবার বিক্রি করে দেয়, পণ্যটা ব্যবসায় বাজার। আবার পণ্য বিক্রেতা বাজার, পণ্য বিক্রেতা বাজার হচ্ছে কি, পণ্য বিক্রেতা হচ্ছে যারা পণ্য ক্রয় করে বিক্রি করে দেয়। ব্যবসায় বাজার হচ্ছে যে পণ্য ক্রয় করলো, পণ্য দিয়ে আরো কিছু ওই পণ্যটা দিয়ে অন্য কোনো পণ্য উৎপন্ন করে বিক্রি করে বিষয়। সরকারি বাজার অনেক সময় সরকার তাদের প্রয়োজনে জনসাধারণের জন্য তারা বিভিন্ন ডিজাস্টার, প্রতিকূল পরিবেশে সহযোগিতা করার জন্য তারা কি করে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে তারা পণ্য ক্রয় করে থাকে। আন্তর্জাতিক বাজার, যখন একটা দেশের বাউন্ডারি থেকে ন্যাশনাল বর্ডার ক্রস করা হয় তখন আন্তর্জাতিক বাজার হয়ে যায়, যখন আমরা আমাদের উদ্বৃত্ত প্রোডাক্ট গুলোকে বিদেশে রপ্তানি করি তখন আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয় আর কি। এদেরকে এক এক ধরনের ক্রেতার এক এক বৈশিষ্ট্য বিদ্যমান, এদের এক এক ধরনের ক্রেতার এক এক ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আলাদা, ব্যবসা বাজারের বৈশিষ্ট্য আলাদা, পণ্য বিক্রেতা বাজারের বৈশিষ্ট্য আলাদা, সরকারি বাজারের বৈশিষ্ট্য আলাদা এবং আন্তর্জাতিক বাজারের বৈশিষ্ট্য আলাদা। এই জন্য প্রত্যেকটি ক্রেতা বা বাজারকে যথাযথভাবে বিশ্লেষণ করে বিভিন্ন কৌশল গ্রহণ করতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে ক্রেতা সাধারণ 5 ভাবে হয়ে থাকে। ভোক্তা বাজার, আমরা জানি যারা ভোগ পণ্য ক্রয় করে ভোগ করে ভোক্তা বাজার, ব্যবসায় বাজার যারা পণ্য ক্রয় করে এবং ওই পণ্য ক্রয় করে নিয়ে ওই পণ্যটা দিয়ে অন্য কোনো পণ্য উৎপন্ন করে বিক্রি করে ব্যবসা করে, ওই পণ্যটা দিয়ে ব্যবসা করে, ব্যবসা বাজার বলা হয়। যেমন আমি একটা কম্পিউটার ক্রয় করে কম্পিউটার দিয়ে আমি ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, একটা ব্যবসায় বাজার হতে পারে। পণ্য বিক্রেতা বাজার, নিজে ক্রয় করলাম আবার বিক্রি করে দিলাম, আর এটা হচ্ছে পণ্য বিক্রেতা বাজার। আবার সরকারি বাজার তো আমি বলেছি, বা আন্তর্জাতিক বাজার সম্পর্কে আমি বলেছি। ওকে, বিষয়টা খুব ইম্পর্টেন্ট।
নাম্বার সিক্স মানে নাম্বার ছয় জনগোষ্ঠী পাবলিক বলা হচ্ছে। জনগণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে, আর্থিক, গণমাধ্যম, সরকারি, নাগরিক কার্যক্রম, স্থানীয়, সাধারণ এবং অভ্যন্তরীণ জনগোষ্ঠী। এই সাত ধরনের জনগোষ্ঠী রয়েছে। জনগোষ্ঠী কয় প্রকার? সাত প্রকার। তোমরা একটা আর্থিক, গণমাধ্যম, সরকার, সরকারি যেটা, নাগরিক, স্থানীয় এবং সাধারণ, অভ্যন্তরীণ জনগোষ্ঠী। 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এই সাত ধরনের জনগোষ্ঠী রয়েছে। তবে স্থানীয় জনগোষ্ঠী যদি সহযোগিতা না করে কোম্পানির বিরুদ্ধে কথা বলে, তাহলে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই সাত ধরনের জনগোষ্ঠীর মধ্যে স্থানীয় জনগোষ্ঠী যদি কোম্পানির বিরুদ্ধে কথা বলে, তাহলে কোম্পানির স্বাভাবিক যে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হবে। তাই কোম্পানিকে সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশের শক্তি। এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হয় একজন বিপণন ব্যবস্থাপককে, কারণ এগুলো সম্পর্কে ভালোভাবে ভালো জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে সে কি করবে? সে ভালো ভালোভাবে তার সব প্রোডাক্টটা মার্কেট করতে পারবে না, মার্কেটিং করতে পারবে না। প্রোডাক্টটা যদি সে ভালোভাবে মার্কেটে লঞ্চ না করতে পারে, তাহলে কিন্তু তার বিক্রয় বাড়বে না। আর বিক্রয় যদি না বাড়ে, প্রফিট কেমনে আসবে? প্রফিট তো আসল কথা না, বিক্রয় বেশি করতে হবে। তার জন্য এই এই ছয়টা পক্ষকে, ছয়টা জিনিস, ব্যষ্টিক পরিবেশের ছয়টা ফোর্স, এই ছয়টা ফোর্সকে খুব ভালোভাবে আয়ত্ত করে তাদের সব বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো, টুকিটাকি বিষয়গুলো জেনে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে হবে একটা কোম্পানি। ওকে, স্টুডেন্ট, আমি অনেক কথা বলেছি তোমাদের সামনে আজকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনেছ। এবং আমি আশা করব পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, এবং আমি যা ক্লাসে, অনলাইন ক্লাসে যেগুলো পড়ালাম, এই বিষয়গুলো তোমরা বারবার দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। যদি কোনো তোমরা তোমাদের কোনো যদি প্রবলেম হয়, তাহলে আমার কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর কমেন্ট করে রিপ্লাই করব আর কি। তোমরা আগামী ক্লাস গুলো ভালোভাবে করো, সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের এই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।